আমি সোহাগ বলছি, আমার নাম সোহাগ, আমি বাংলাদেশের ছেলে। আমি বিগত কয়েক বছর যাবত হিপ জয়েন্টের পেন নিয়ে ভুগছি। আমি বাংলাদেশের বেশ কিছু ডাক্তারদের সাথে তাদেরকে দেখাইছি এবং তাদের কথা মতো ওষুধ নিয়ে আমার সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে আমি গুগলে বেস্ট ডাক্তার ইন্ডিয়াতে আমি আসবো এটা আমি স্থির করি। করার পরে আমি গুগলে সার্চ দিই যে বেস্ট ডাক্তার হিপ রিপ্লেসমেন্ট বা হিপ জয়েন্টের কোনটা আছে। সেটা পরবর্তীতে আমি গুগলে সার্চ দিয়ে মণিপালের সন্ধান পাই। মণিপাল একটি বিশ্বস্ত হাসপাতাল আমার কাছে মনে হয় এবং ডাক্তার সুনীল জি স্যারের রিভিউ দেখি, তার রিভিউটা আমার ভালো লাগে। তার পরবর্তীতে আমি The pain initially wasn't much, but over a period of a couple of years, it increased to such a point that walking, climbing stairs, and even doing daily activities were extremely painful due to the right hip pain. So when he saw me a month back, we examined that. We saw that his right hip movements was severely restricted because of pain, and his examination also revealed that. So the x-rays were done, which found that he had a condition called as avascular necrosis of the hip joint. So this is a condition where there is a deficient blood supply to the ball of the hip due to various reasons. Some of them are largely unknown, and due to that the ball of the hip joint is affected, and in late stages like stage 3 and stage 4 there is a collapse of the hip, and this is when the pain becomes extremely difficult. So we explained to him that his condition, the patient was extremely comfortable and could walk the very next day after surgery. Within 10 days post surgery, he is now able to walk without any support. এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে আসবেন অবশ্যই মণিপালে একবার ভিজিট করে দেখবেন। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। এখানে মণিপালে যখন আসি তখন এখানে যখন ইন্টারন্যাশনাল কাউন্টারে যাই তখন আমাদের দিদি আছে দুর্গা দিদি, উনি অনেক হেল্পফুল মানুষ একজন। উনি আমাদেরকে অনেক সহায়তা করছেন। ডাক্তার সুনীল জি কিনি স্যার অনেক সহায়তা করছেন, এখানকার প্রত্যেকটা স্টাফে অনেক সহায়তা করছেন। এই জন্য আমি আমার মণিপালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।